আসসালামু আলাইকুম আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো নবম শ্রেণীর শেষ সপ্তাহ বা ষষ্ঠ সপ্তাহের গণিত সাব অ্যাসাইনমেন্টের উত্তরমালা। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? এটার উত্তর লিখবা, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন, যথা চারটি বাহু ও একটি কোণ, চারটি বাহু ও একটি কর্ণ, তিনটি বাহু ও দুইটি কর্ণ, তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ, দুইটি বাহু ও তিনটি কোণ। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নং, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বিএসি কোণের মান কত? তো এটার উত্তর করতে হলে তোমাদের প্রথমে একটি চিত্র আঁকতে হবে। তোমরা রুলার কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকবা, মাঝখানে একটি ত্রিভুজ আঁকবা, ছোট বড় হলে কোনো সমস্যা নেই, এবিসি চিহ্নিত করবা। এবার লিখবা, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি কোণ সমান 90 ডিগ্রি সমান এক সমকোণ, কারণ অর্ধ বিধ্বস্ত কোণের মান এক সমকোণ। এবার 3 নং, সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে? এটা আসলে আমি তোমাদের মূল বই অনেক সার্চ করেছি, সেখানে পাওয়া যায়নি। সমকোণী ত্রিভুজে সূক্ষ্মদ্বয় সমান হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সম্ভবত 3:4, এটা আমি নট শিওর, তোমরা চাইলে লিখতে পারো, না হলে কোথা থেকে সার্চ করে দেখতে পারো। এবার 4 নং, 4 নং হচ্ছে পি কিউ আর এক্স সামন্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ সমান কত? এটার উত্তর করতে হলে তোমরা প্রথমে একটি এই কিউ কোণ এবং আর কোণ এস কোণ চিহ্নিত করে একটি সমকোণী আঁকবা, আঁকার সামন্তরিক আঁকবা। সামন্তরিক আঁকার পরে এই দুইটা কোণ এরকম মার্ক করে দিবা, এখানে লিখবা 95 ডিগ্রি। এবার লিখবা, যেহেতু চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, অতএব সামন্তরিকের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, সুতরাং এর বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কিউ কোণ সমান এস কোণ এবং পি কোণ সমান আর কোণ। অতএব কিউ কোণ সমান 90 ডিগ্রি সমান এস কোণ, অতএব আর কোণ প্লাস পি কোণ ইজিক্যাল টু 360 ডিগ্রি। তারপরে এখানে ব্র্যাকেটে লিখবা, এটা কোনোভাবেই মাইনাস, হ্যাঁ, মাইনাস 95 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি ইজিক্যাল টু 360 ডিগ্রি মাইনাস 190 ডিগ্রি সমান 170 ডিগ্রি। অতএব আর কোণ সমান হাফ ইন্টু 170 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, অতএব এস কোণ মাইনাস আর কোণ ইজিক্যাল টু 95 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি ইজিক্যাল টু 10 ডিগ্রি। তাহলে এবার 5 নং, যে বৃত্তের ব্যাস 14 সেমি হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? এটা তোমাদের মূল বইয়ের সপ্তম অধ্যায়ের শেষের দিকে গেলেই পেয়ে যাবা, ওখানে লেখা আছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, তো এটা উত্তর। এবার বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটারের লিখার পরে এটা তোমাকে করতে হবে, প্রথমে লিখবা বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, প্রশ্নমুখেতে অন্তর্লিখিত বর্গের কোণ √2a সমান 14 বা a সমান 14/√2, অতএব a সমান 7√2 সেন্টিমিটার, অতএব বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার সমান 14/√2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 196/2 সমান সমান 98 সেন্টিমিটার। এইবার সৃজনশীল প্রশ্ন 1-এ চলে যাব। এতক্ষণ আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করলাম মোট 5টা, এবার সৃজনশীল প্রশ্ন 1। সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায়ে, এটা যদি তোমরা শিরোনাম দিতে চাও লিখবা সূচক, না সূচক লগারিদম না, এই সপ্তম অধ্যায়ে ব্যবহারিক জ্যামিতি এটা শিরোনাম দিতে পারো। তো প্রথমে লিখবা, ত্রিভুজ এ বিসি এর শীর্ষবিন্দু এ এর ভূমির সংলগ্ন বি কোণ সমান 45 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি, ত্রিভুজের পরিসীমা সমান 10 সেন্টিমিটার। এটা উদ্দীপক দেওয়া আছে। 9 নং প্রশ্ন, এ কোণের পূরক কোণের মান কত? তো মানটা তোমাদের বের করতে হবে। প্রথমে লিখবা, দেওয়া আছে বি কোণ সমান 45 ডিগ্রি, তারপরে সি কোণ সমান 60 ডিগ্রি, অতএব এ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস বি কোণ প্লাস সি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বিসির মান বসিয়ে। এবার 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি, অতএব এ কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান সমান 15 ডিগ্রি অ্যান্সার। এবার খ নম্বরে তোমাদের প্রশ্নে বলা হয়েছে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো, ওই যে উদ্দীপকে যেই বিবরণ দেওয়া আছে। তো প্রথমে তোমরা লিখবা, দেওয়া আছে বি কোণ সমান 45 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি, ত্রিভুজের পরিসীমা এস সমান 10 সেন্টিমিটার। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের পরিসীমা এস সমান 10 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন বি কোণ সমান 45 ডিগ্রি, সি কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে।
তাহলে এখন তোমাদের তিনটি জিনিস দেওয়া আছে। প্রথমে একটি রেখা আঁকবা, যেটা 10 সেন্টিমিটার, আদৌ যে 10 সেন্টিমিটার স্কেলে হওয়া লাগবে সেরকম না, একটি মাপ মতো যাতে দেখতে সুন্দর দেখা যায় এরকম এঁকে নিবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে দুইটি কোণ আঁকবা, 45 ডিগ্রি 60 ডিগ্রি, যে দুইটি কোণ দেওয়া আছে। এরপর এই অঙ্কন বিবরণ আমি যেভাবে বলবো, যদি চিত্র বুঝতে না পারো সেইভাবে মিলিয়ে মিলিয়ে চিত্রটা আঁকাবা, ইনশাল্লাহ তোমরা পারবা। তো চিত্র আঁকানোর পরে এই যে এইচ এ জি এই মার্কগুলো সেম টু সেম দিবা। এরপরে লিখবা অঙ্কনের বিবরণ। এক, যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পরিসীমা এস এর সমান করে ডিই অংশ কেটে নিই। দুই, ডি ও ই বিন্দুতে ডিই রেখাংশের একই পাশে হাফ এক্স এর মান ইডিজি এবং হাফ ওয়াই এর মান ডিইএইচ আঁকি। মনে করি ডিজি ও ইএইচ রশ্মিদ্বয় পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে। তিন, এ বিন্দুতে এ ডি ই কোণ এবং এ ই ডি এর সমান করে যথাক্রমে ডি এ বি এবং ই এ সি আঁকি। এ বি এর এ সি রশ্মিদ্বয় ডি ই রেখাংশ যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে গেল আমাদের খনং। এবার আমরা এসে গেলাম গণং। গণনে প্রশ্নটা একটু বড়, সেটা হচ্ছে এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুইটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুইটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর পরিসীমার 1/3। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। তো তোমরা প্রথমে কী করবা, লিখবা বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে x = 45 ডিগ্রি, y = 60 ডিগ্রি এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ ABC এর পরিসীমার 1/3 ত্রিভুজটা আঁকতে হবে। এইটা বিশেষ নির্বাচনে লেখার পরে এইবার তোমাদের ত্রিভুজ আঁকতে হবে। তাহলে প্রথমে একটি রেখা আঁকবা, তারপরে দুইটি কোণ আঁকবা, 45 ডিগ্রি x সমান আর y সমান হচ্ছে 60 ডিগ্রি, এটার এই কোনটা মিলাইয়ে দিলে ভালো হয়। এরপরে তোমরা এই অঙ্কনের বিবরণ আমি যেভাবে বলবো সেই অনুযায়ী এই ত্রিভুজটা আঁকার চেষ্টা করবা। এটা সম্পাদ্য যেহেতু অবশ্যই নিখুঁতভাবে আঁকতে হবে যদি তুমি পরিপূর্ণ নাম্বার পেতে চাও। তো অঙ্কনের বিবরণে লিখবা, যে কোনো একটি রেখাংশ এ ডি সমান ডি নেই, এ ডি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে পিএ কিউ এবং এমডিএন লম্ব আঁকি। দুই, পিকিউ রেখাংশের এ বিন্দুতে এক্স কোণ সমান পিএ বি কোণ এবং ওয়াই কোণ সমান কিউ এ সি কোণ আঁকি। মনে করি এ বি ও এ সি রেখাংশে এম এন রেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ব্যাস, শেষ হয়ে গেল আমাদের সৃজনশীল। এবার সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন একে তোমাদের বলা হয়েছে 3x inverse 1 + 7y inverse 1, তারপরে ব্র্যাকেট 1 সমান কত। তো এখানে তোমরা যেরকম দেখতে পারছো সেরকম তোমরা লিখে নিবা, আমি আর মুখে বলছি না। এরপরে দুই নাম্বার রয়েছে √5, তারপরে (2^x + 1), তারপরে 3√5 (2^2y − 1) হলে ওয়াই এর মান কত। তো এটাও তোমরা ভিডিওটা স্কিপ করবা, মানে প্লে বাটনে চাপ মেরে ভিডিওটা থামিয়ে রাখবা, থামিয়ে দেখে দেখে এইগুলো লিখবা, আমি মুখে বলছি না। y = 3 মান আসবে, এটাই অ্যান্সার। এইবার তিন নাম্বারে বলা হচ্ছে log (125) = 6 হলে x এর মান কত। তাহলে log(x) = 6 আর 125/x(6), অতএব √5, এটা একদম ইজি একটা অঙ্ক। এরপরে 4 নং, যে 0.00000347 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। তো এই বৈজ্ঞানিক আকারে প্রকাশ এইটা তোমরা পেয়ে যাবা তোমাদের সূচক লগারিদম অধ্যায়ে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে এতকে প্রথমে উত্তরে লিখবা, এতকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে তাহলে এত = এই সংখ্যা শেষের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো উপরে হবে, আর এই যে স্থানীয় মানের এই সংখ্যাগুলো নিচে হবে। তো এটা দ্বারা ক্যালকুলেশন করলে আমাদের সর্বশেষ আসবে 3.476 × 10^6, এটাই হবে আনসার। এবার 5 নং, সরি এখানে একটু আফসা, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও জুম টুম করে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে, যেভাবে তোমরা বুঝলে সুবিধা হয়। এবার 5 নং, 32.0035 এর সাধারণ লগের অংশ কত। তো এটার সাধারণ লগের অংশ এরকম হবে যে ক্যালকুলেটার ব্যবহার করে log 32 এত = এত আসে, অতএব অংশ এত। এটা খুবই সিম্পল একটা অঙ্ক। এবার সৃজনশীল প্রশ্ন 2,
এই সৃজনশীল প্রশ্ন দুই, এটা তোমাদের পড়েছে সূচক ও লগারিদমের অধ্যায় থেকে। প্রথমে ক নম্বরের উত্তর লিখবা, যে দেওয়া আছে এ সমান 128, পি এর মান নির্ণয় করো, এটা প্রশ্ন। তো প্রশ্ন মতে দিয়ে তোমরা ভিডিওটা থামিয়ে এই পুরোপুরি পি সমান 5/4 এই অ্যান্সার পর্যন্ত লিখে ফেলবা, এটা অ্যান্সার। এবার খ নাম্বার, খ নাম্বারে তোমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এরকম একটা অঙ্ক দেওয়া ছিল। তো প্রথমে বামপক্ষ লিখবা যে বি ভাগ সি, এবার যে মানগুলো সেই মানগুলো প্রত্যেকটা ভাগ করবা, এইটা ভাগ এইটা, আর এই সমান সমান এইগুলো সব নিচে দেওয়ার চেষ্টা করবা, এবং এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 1/49। তোমরা এখানে খুব সুন্দর করে দেখে নিবা, সমান রাইট হ্যান্ড সাইড এখানে লিখে দিবা প্রমাণিত বা প্রুফ বা সলভ। এইবার গ নাম্বার, গ নাম্বারে সেম লেফট হ্যান্ড সাইড তারপর রাইট হ্যান্ড সাইড এটাও মিলাতে হবে লগের অঙ্ক, এইটাও তোমরা ভিডিওটা থামিয়ে পুরোটা সুন্দর করে দেখে দেখে লিখবে। এইবার আমরা চলে আসলাম সংক্ষিপ্ত প্রশ্ন তিন, সংক্ষিপ্ত প্রশ্ন তিন এটার এক নাম্বারে এই কষ্টটা বা এটার মান কত দেওয়া আছে, এটাও সমাধানটা তোমরা ভালো করে দেখে নাও। এইভাবে পুরো লাইন বাই লাইন লিখবে, সমীকরণ তৈরি করবে, শেষে অ্যান্সার আসবে 1/2, এটা অ্যান্সার। এবার দুই নাম্বার, দুই নাম্বার প্রশ্নটা দেখে নাও এবং অ্যান্সারটা দেখে নাও, কস থেটা অ্যান্সার, দুই লাইনের একটা অঙ্ক। এবার তিন, তিন নাম্বার এটা ভালো করে দেখো, 90 ডিগ্রি, এখানে অ্যান্সার আসবে 1। এবার চার নাম্বার, চার নাম্বারটা লেখাটা আসলে একটু ছোটো, তোমরা স্ক্রিনটা জুম করে নিতে পারো, আবার ফোনের ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারো। এখানে একটা উল্টা আকৃতি ত্রিভুজ আঁকতে হবে, 5, 12, 13 এগুলো মান, এভাবে অঙ্কটা করবা, অ্যান্সার আসবে 131/65। এবার চলে আসলাম পাশে, পাশে দেওয়া আছে কস থেটা সমান x² - 1, x² + 1, এরপরে এই সাইন কস খুব খুব মিলিয়ে অ্যান্সার বের করবা, অ্যান্সার আসবে 1। তো বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের উত্তরমালা, আশা করি একটু হলেও তোমাদের উপকার করতে পেরেছি। তো তোমাদের যদি ভিডিওটি সামান্যতম উপকারে আসে, ভিডিওটি সেরে যাওয়ার আগে অবশ্যই একটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের অ্যাসাইনমেন্টের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওতে ঢুকলে নিচের দিকে নামলে তোমরা সব রকম অ্যাসাইনমেন্টের উত্তরমালা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিও, আমি একটু অনুপ্রাণিত হব। তো মোস্ট ইম্পর্ট্যান্টলি মনোযোগ দিয়ে অঙ্কগুলো করো। আল্লাহ হাফেজ।